ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো সবাই? শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আজকে তোমাদের সাথে আমার একটি বিজ্ঞান ক্লাস আছে। স্টুডেন্টস, তোমরা জানো আজকে তোমাদের সাথে আমার একটি বিজ্ঞান ক্লাস আছে, এবং তোমাদের সাথে ফেডিস ম্যাডাম এবং জাহানারা জান্নাত ম্যাডাম সায়েন্স ক্লাস পেয়ে থাকে। আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম অধ্যায় রাসায়নিক বিজ্ঞান চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিজ্ঞান অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, রাসায়নিক বিজ্ঞান অধ্যায়টি পড়তে গিয়ে তোমরা মোল সম্পর্কে বেশ কিছু ধারণা পাবে, তারপর আমরা প্রতীক সম্পর্কে ধারণা পাবো। মোল সম্পর্কে তোমরা ক্লাস 8-এ আংশিক কিছু ধারণা পেয়েছো, 7-এ। আজকে আমরা মোল গুলো লেখার জন্য মূলত রাসায়নিক বিজ্ঞান জানার আগে আমাদেরকে কিছু বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সেগুলো কিরকম, আমাদের মৌলগুলো কি, মৌলগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, আমাদের প্রতীক কি, আমাদের সংকেত কি, আমাদের যোজনী কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। তাই প্রিয় শিক্ষার্থীরা আসো, রাসায়নিক বিজ্ঞান চ্যাপ্টারটি পড়তে গিয়ে মূলত আজকে আমরা কি কি বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানতে পারবে মৌলিক সংকেত এবং যোজনী কি, তোমরা জানতে পারবে, বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, আমরা জানবো যৌগগুলো কি। যৌগ সমূহের সাথে তোমরা আরো আগে পরিচিত, আমরা জানি একাধিক মৌল মিলে একটি যৌগ গঠিত হয়, কিন্তু যৌগ থেকে আজকে আমরা জানবো যৌগ মূলক জিনিসটা কি। তারপরে আসি আমরা আণবিক সংকেত বিজ্ঞান নিয়ম জানবো। রাসায়নিক বিজ্ঞান লিখতে গেলে তোমাকে রাসায়নিক বিজ্ঞান লিখার আগেই তোমাকে প্রতীক লিখা জানতে হবে, তোমাকে সংকেত লিখা জানতে হবে, তারপর তোমাকে রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে যৌগগুলোকে ব্যবহার করতে পারে। তাই আগে আমরা রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত যাওয়ার আগে, বিক্রিয়াকে প্রকাশ করার আগে আমাদেরকে জানতে হবে প্রতীক কি, সংকেত কি, যোজনী কি, কিভাবে তারা যৌগ গঠন করে, কিভাবে যৌগ থেকে যৌগ মূলক আসতে পারে। তারপরে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা জানবো, প্রাণবিক সংকেত রাসায়নিক সমীকরণ, সেগুলো তোমরা গাণিতিক সমীকরণ প্রকাশ করি, তার সাথে কিছু মিল রেখে, কিছু সাদৃশ্য বা কিছু অসাদৃশ্য মিলে আমরা কার্বন জানবো যে রাসায়নিক সমীকরণ আমরা কিভাবে প্রকাশ করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী আসো, আমরা মূল বিষয়গুলোতে চলে আসি। প্রথমে আসে প্রতীক কি। প্রিয় শিক্ষার্থী, প্রতীক শব্দটি আমরা কোথায় জানি? আমরা যখন নির্বাচনের প্রচারণা হয় তখন দেখি মার্কা, ঠিক না? কারো ঘুড়ি মার্কা থাকে, কারো লাঠির মার্কা থাকে, কারো উড়োজাহাজ মার্কা থাকে, কারো কলম মার্কা থাকে, কারো দোয়াজ মার্কা থাকে। কিন্তু এখন বলো, রসায়ন পড়তে গিয়ে প্রতীক কি আসবে? রসায়ন আসবে, সায়েন্স পড়তে গিয়ে প্রতীক কি আসবে? মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, তারপর অম্লক্ষারক লবণ, এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো মূলত হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, হচ্ছে রসায়ন তারই অংশ। তোমরা যারা পরবর্তী ক্লাসে সায়েন্স পড়বে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরো ব্যাপক করে জানতে পারবে। হ্যাঁ, যারা কমার্স পড়বে বা গাণিতিক সাথে পড়বে তারাও বিজ্ঞান বিষয়ে এই বিষয়গুলোকে অল্প অল্প করে পাবে। তাই এখন থেকে যদি তোমরা একটু ভালো করে জেনে যাও, ওইখানে গিয়ে ব্যাপারটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তাহলে আসি প্রতীক নিয়ে কথা বলতেছিলাম, মার্কার, ঠিক না? তাহলে প্রতীকের ইংলিশটা মার্ক, তাহলে আমরা বলবো যে বা সিম্বল, সিম্বল মানে হচ্ছে প্রতীক। তারা বলতে পারো যে প্রতীক শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থী, তোমরা জানো যে এ পর্যন্ত আমাদের যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে তাদেরকে প্রকাশ করার জন্য তাদের ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম ব্যবহার করা হচ্ছে। তাদের ইংরেজি বা ল্যাটিন নাম, এখন মনে করো তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনের পুরো নামটি বেশ বড়, তুমি কি রাসায়নিক বিক্রিয়া লিখতে গিয়েও হাইড্রোজেনকে বানান করে লিখবে? না। তাই বিক্রিয়ার সুবিধার জন্য, মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য, মৌল প্রকাশকে আরো আধুনিক করার জন্য মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। এই মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। কি বললাম? তাহলে প্রতীকের প্রতীক কি, এটা থেকে যদি আমাকে একদম জ্ঞান মূলক ছোট একটা অ্যান্সার দিতে হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। বললাম মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের পুরো নামের
কমবে। সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। কোন মূল নাম হলো ছোট মৌলের পুরোনামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলা হয়। যেমন মনে করো হাইড্রোজেন, আমি হাইড্রোজেন যদি এটাকে বানান করে দেখি, হাইড্রোজেন হাইড্রোজেন, এখন তুমি বিজ্ঞানী থেকে হাইড্রোজেন পুরোনাম করে না, তাহলে আমি হাইড্রোজেন প্রকাশ করার জন্য কি করার চেষ্টা করি? এখন বলতে পারো প্রতীক শব্দটি আসছে কোথা থেকে? যেমন অক্সিজেন, অক্সিজেনের পুরোনামে ও। এখন হাইড্রোজেন অক্সিজেন এই শব্দগুলো কিন্তু হচ্ছে ইংরেজি নাম থেকে আসছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু মৌলের নাম চলে আসে ল্যাটিন নাম থেকে। মূলত তাহলে মৌলের প্রতীক হতে পারে ইংরেজি নাম থেকে অথবা ল্যাটিন নাম থেকে। যেমন সোডিয়ামের শব্দটি ইংলিশটি হচ্ছে সোডিয়াম, কিন্তু তার ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ওই ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম নামের প্রকাশ করবো কি দ্বারা? এন এ দ্বারা। কার্বন থেকে কি আসছে? আমি যদি বলি ক্যালসিয়াম বা প্রকাশ করি, তাহলে তুমি কি বুঝবে আমি কি নাইট্রোজেন লিখবো না সোডিয়াম লিখবো? তাই কোন কোন ক্ষেত্রে কিছু কিছু মৌলের প্রতীক ব্যবহার করা হয় দুটি অক্ষর দ্বারা। প্রথম অক্ষরটি অবশ্যই তোমাকে কি অক্ষর লিখতে হবে? ক্যাপিটাল লেটার লিখতে হবে। আর পরের অক্ষরটি তোমাকে অবশ্যই কি লিখতে হবে? স্মল লেটার লিখতে হবে। যেমন কার্বনের প্রথম অক্ষর সি, ক্লোরিনের প্রথম অক্ষর সি। যদি আমি ক্লোরিন কোন শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করি, তাহলে কি আমি রাসায়নিক বিক্রিয়া বলো আর সংকেত বলো বা যোজনী লেখার সময় কোনো পার্থক্য খুঁজে পাবো? দুজনকে যদি সি দ্বারা লিখি, কার্বন ক্লোরিন দুটো তো সেমি হয়ে যাবে, তাই আমাকে অবশ্যই কি করতে হবে? ক্লোরিন লেখার সময় যে কোন কিছু কিছু মৌলের ক্ষেত্রে আমরা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করবো, প্রথম অক্ষরটি হচ্ছে দুটি বর্ণ দ্বারা প্রকাশ করবো, প্রথম বর্ণটি হবে ক্যাপিটাল লেটার, পরের বর্ণ হবে। এটি হচ্ছে মৌলের প্রতীক। এখন মৌলের প্রতীক গুলো কোন ভাষা থেকে আসছে? মৌলের প্রতীক গুলো মূলত দুটি ভাষা থেকে আসছে, একটি ইংরেজি অথবা ল্যাটিন। তোমাদের মেন বইতে দেখবা 118টি মৌলিক পদার্থ জানা আছে। সাধারণত মৌলিক পদার্থের পুরোনাম ইংরেজি বা ল্যাটিন নামে এক বা একাধিক দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হচ্ছে। আমি তোমাদেরকে বেশ কয়েকটি মৌলের প্রতীক বলে দেখিয়েছি। তোমাদের কাজের দায়িত্ব হবে যে মেন বইতে যতগুলো মৌলের প্রতীক আছে সবগুলো তোমরা এসডব্লিউ করে খাতায়। তাহলে আমরা প্রতীক সম্পর্কে কি জানলাম? প্রতীক হচ্ছে মৌলের পুরোনামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক এসছে মৌলের ইংরেজি বর্ণমালা থেকে অথবা ল্যাটিন ভাষা থেকে অথবা ইংরেজি ভাষা থেকে। যদি কোন মৌলের প্রতীক প্রকাশের জন্য একাধিক অক্ষর ব্যবহার করা হয়, তাহলে প্রথম অক্ষরটি অবশ্যই হবে ক্যাপিটাল লেটারে আর পরের অক্ষরটি অবশ্যই হবে স্মল লেটারে। বুঝা গেল প্রিয় শিক্ষার্থীরা? এখন আমি চলে যাব সংক্ষেপে। শিক্ষার্থী এখন খাতায় লিখে নিবে সংক্ষেপ। সংকেত বলতে আমরা কি বুঝবো? কিছুক্ষণ আগে আমরা মোল সম্পর্কে কথা বলছি, খাতে হেডিং দাও সংকেত। শিক্ষার্থীরা যখন আমি প্রতীক সম্পর্কে কথা বলেছি, তখন আমি শুধু বললাম বারবার মোল শব্দটি ব্যবহার করেছিলাম, তোমরা নিশ্চয় দেখেছো। কিন্তু এখন যখন আমি সংকেত কথাটি বলবো, সংকেত বলতে আমরা বলবো কোনো মোল বা যোগের অণুর সংক্ষিপ্ত রূপ। মূলত অণু সংক্ষিপ্ত রূপই হচ্ছে সংকেত। তাহলে আমরা লিখি কোন মোল বা যোগের কোন সংক্ষিপ্ত রূপে সংকেত বলা হয়। আচ্ছা
তাহলে আশেপাশে আমরা মোল বা যৌগ দেখি, মোল যেমন কিছুক্ষণ আগে বললাম অক্সিজেন, অক্সিজেন কিছুক্ষণ আগে বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন এখানে অক্সিজেনের প্রতীকটা কি ছিল? হাইড্রোজেনের প্রতীকটা কি ছিল? এইচ। তাহলে মোল বা যৌগ অণু, এখন আমি বলবো যে আমি প্রথমে বলে দিলাম অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। এখন বলবো তাদের অণু বলতে আমরা কি বুঝবো, একটি অক্সিজেন অণু দ্বারা কি বুঝবো। আমি লিখলাম অক্সিজেনের, অক্সিজেনের একটি অণু, অক্সিজেনের একটি অণু হাইড্রোজেনের, দেখো এই যে ছিল হাইড্রোজেনের প্রতীক, অক্সিজেনের প্রতীক, আর এটি হচ্ছে অক্সিজেনের প্রতীক, হাইড্রোজেনের একটি প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবা অনুকরণ না পরমাণু বড়? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, অণু বড় না পরমাণু বড়? তোমরা চ্যাট বক্সে লিখে পাঠিয়ে দিবে আমাকে, অণু বড় না পরমাণু বড়, দেখি কার মাথা থেকে কি আসে। আমি লাস্টে গিয়ে এটা আবার অ্যান্সার নিব, কে কে অ্যান্সার দিচ্ছে আমি সেটাও চেক করবো। বুঝা গেল? প্রশ্নটা মাথায় রাখো, অণু বড় না পরমাণু বড়। তাহলে আমি অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, আর হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। ও দ্বারা আমি অক্সিজেনের একটি পরমাণুকে বুঝবো, হাইড্রোজেন দ্বারা এইচ দ্বারা হাইড্রোজেনের একটি পরমাণুকে বুঝবো, আর অণু দ্বারা অক্সিজেনের অণুকে বুঝবো, এইচ দ্বারা হাইড্রোজেনের একটি পরমাণুকে বুঝবো। তাহলে এই অণু প্রকাশের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে সংকেত, এটি হচ্ছে একটি সংকেত, হচ্ছে হাইড্রোজেনের সংকেত। তাহলে আমরা যেভাবে অণুকে প্রকাশ করবো সেটি হচ্ছে সংকেত, আর যেখানে মোলের পুরো নামের সংক্ষিপ্ত রূপটি প্রকাশ করবো সেটি হচ্ছে প্রতীক। এবার এখানে বললাম অণু বা যৌগ, এখানে বললো ম্যাডাম যৌগের সংকেত কোথায়? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে গঠিত একটা কমন পদার্থ হচ্ছে কি? পানি। পানির সংকেতটা কি? পানি হচ্ছে দ্বিপদাততিক মৌলের সমন্বয়ে গঠিত, কার্বন ডাই অক্সাইড দ্বিপদাততিক মৌলের সমন্বয়ে গঠিত। তোমরা খুব ভালো করে জানো দ্বিপদাততিক মৌলের সমন্বয়ে গঠিত জিনিসটাই হচ্ছে যৌগ। তাহলে এটা হচ্ছে পানির একটি অণু, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটি অণু। তাহলে মৌলের সংকেত কেমন হতে পারে? যৌগের সংকেত কেমন হতে পারে? মৌলের সংকেত শুধুমাত্র ওই মৌল দ্বারা গঠিত হবে, যৌগের সংকেত হবে একাধিক পদার্থ দ্বারা গঠিত। বুঝে গেল প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমি এখন চলে যাব তোমাদের আরেকটি টপিক, সেটা হচ্ছে যোজনী। তোমাদের মেন বইতে 700 পৃষ্ঠায় গেলে তোমরা যোজনী সম্পর্কে দেখবে, যোজনীর একটি চার্ট আছে। তার আগে আমি তোমাদেরকে এখন লিখে বলবো যে যোজনী কি। তোমাদের বইতে যোজনীকে প্রকাশ করার জন্য বলা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, হাইড্রোজেনের সাথে তুলনা করা কেন হচ্ছে? কারণ হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। প্রিয় শিক্ষার্থীরা, যোজনীকে অনেক ক্লাসে বন্ধনের সাথে প্রকাশ করা হচ্ছে, বা হাত দ্বারা, যেমন তোমার একটি হাত দিয়ে তুমি যদি একটি জিনিসকে, একটি মানুষকে ধরে রাখতে পারো, তাহলে তোমার ওদের একটি বন্ধন তৈরি হলো। তাহলে একটি মোল অপর একটি মোলের সাথে কতটি বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, এই যে অপর মোলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটি হচ্ছে তার যোজনী। আর তোমাদের মেন বই থেকে হাইড্রোজেনের সাথে তুলনা করা হচ্ছে এই কারণে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক, অর্থাৎ হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন আছে, সে একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার যোজনী এক। এখন তার যোজনী এক হওয়ার সাথে মূলত তার সাথে কম্পেয়ার করা হচ্ছে। কোনো পরমাণু যদি চারটি হাইড্রোজেন নিতে পারে, তাহলে ধরে নেওয়া হচ্ছে চারটি হাইড্রোজেন মানে সে চারটি যোগ তার যোজনী চার। কোনো পরমাণুর সাথে যদি দুটি হাইড্রোজেন যুক্ত হতে পারে, তার যোজনী দুই। কোনো পরমাণুর সাথে যদি তিনটি হাইড্রোজেন যুক্ত হতে পারে, তার যোজনী হচ্ছে তিন। কারণ হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করার কারণ হচ্ছে যে হাইড্রোজেনের যোজনী এক। তাই তোমাদের বইতে হাইড্রোজেনের সাথে তুলনা করে যোজনীর সংজ্ঞাটি দেওয়া হয়েছে, কিন্তু আমি বলবো বা উপরের ক্লাসে তোমরা এভাবে যোজনীর সংজ্ঞাটি পাবা যে অণু গঠনকালে, কিছুক্ষণ আগে আমরা অণু দেখিয়েছি, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর মোলে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী গঠন বলা হয়। আমরা দেখেছি যে এখানে অণু গঠন হয়েছে, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে অণু গঠন হয়েছে, তাহলে এখানে কার্বন আর অক্সিজেন মিলে অণু গঠন হয়েছে, এখানে একটি মোল অপর মোলের সাথে যুক্ত হয়েছে,
অনুকরণ করার সময় একটি মোল অপর মোলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে ওই মোলের যোজনী। তোমরা অবশ্যই এখন যোজনীর সংখ্যা কি আমি সংখ্যাটি লিখবো বইটি বইতে ঠিক এভাবে নেই, তোমাদেরকে আমি অনুরোধ থাকবে তোমরা এই সংখ্যাটি অবশ্যই খাতা লিখে নিবে অথবা মেইন বইয়ের উপরে যে পেজে যোজনী চারটি আছে সেখানে যোজনী সংখ্যাটি লিখে নিবে। আমরা যোজনী সংখ্যা কি লিখবো অণু গঠনকালে কোন মৌলের তোমরা খাতায় কেটে দাও যোজনী তার সংখ্যাটা লিখো অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার সাথে অপর একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণু অনুকরণকালে কোন মৌলের অনুকরণকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়। অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে মৌলের যোজনী বলা হচ্ছে। তাহলে যোজনী বলতে আমি আবারও বলেছি তোমাদের বই থেকে হাইড্রোজেনের সাথে তুলনা করা হয়েছে, এই কারণ হচ্ছে হাইড্রোজেনের তোমরা এর আগে পরমাণু গঠন চ্যাপ্টারটি করেছিলে। পরমাণু গঠন আমরা দেখেছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার একটি প্রোটন থাকে, তার ক্যান্ডিডেট থাকে একটি প্রোটন থাকে বিশিষ্ট সে অপর মোলের সাথে অপর মোল কয়টি হাইড্রোজেন হতে পারে মানে কয়টি এক হতে পারে, কারণ আমি এখানে মিথেনের সম্পর্ক নিয়েছি কি বললাম মিথেন সেক্ষেত্রে আমার মিথেনের সম্পর্ক হচ্ছে CH4 ক্ষমতাকে ওর মোলের যোজনী বলে। তারপর কয়টি পরমাণুর সাথে যুক্ত হতে পেরেছে 1 2 3 4 সুতরাং আমরা দেখলাম কার্বনের দুটি হচ্ছে 4 হাইড্রোজেন একটি হাইড্রোজেন পরমাণু একটি কার্বনের সাথে বন্ধন গঠন করেছে সে একটি একটি মাত্র বন্ধনে অংশগ্রহণ করেছে তাই হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে আমরা জানলাম যে একটি মোল অপর একটি মোলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে যোজনী। হাইড্রোজেনের সাথে তুলনা করা হয় এই কারণে হাইড্রোজেনের যোজনী 1 বলে। প্রিয় শিক্ষার্থী তোমাদের 77 পৃষ্ঠে একটি সংকেত আছে, একটি চার্ট আছে, সেখানে অধাতু মৌলগুলোর যোজনী দেওয়া আছে, ধাতু মৌলগুলোর যোজনী দেওয়া আছে এবং যৌগ মৌলকের যোজনীয় দেওয়া আছে। তোমরা এখান থেকে অধাতু যেমন আমি আজকে ম্যাক্সিমাম যে পদার্থগুলোকে আলোচনা করেছিলাম তার মধ্যে সোডিয়াম ছাড়া বাকি সবগুলো ছিল অধাতু। আমার হাইড্রোজেন যারা আমাদের বিক্রিয় অবস্থায় থাকে হাইড্রোজেন অক্সিজেন এরা সবাই হচ্ছে আমাদের অধাতু। তাহলে এই অধাতুগুলো অপমূলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা এরাই হচ্ছে আমাদের তোমরা এখান থেকে কি করবে অধাতুগুলোর যে যোজনী আছে সেগুলোর সম্পর্কে ধারণা নিবে। তারপরে ধাতুগুলো আছে যেমন সোডিয়াম আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে তাদের যোজনীগুলো মুখস্থ করবে এবং সবশেষে আমি তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যৌগমূলক। যৌগমূলক সম্পর্ক তোমরা এখান থেকে ধারণা নিতে পারবে। আর একটি কথা বলে রাখি আমাদের কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, তার মানে তারা কখনো দুটি বন্ধন তৈরি করতে পারে দুটি হাইড্রোজেন নিতে পারে তারা কখনো চারটি হাইড্রোজেন নিতে পারে। তাহলে মৌলগুলো পৃথক পৃথক যোজনী দেখানো হয়েছে পরিবর্তনশীল যোজনী এবং তোমরা এখানে দেখতে পাবে যে
কিছু মৌল আছে, যেমন আমি কপারের কথা যদি বলি, কপার এক বার কপার আস গঠন করতে পারে, কপার ইক গঠন করতে পারে। তোমরা দেখবে যে তাদের নামের পাশে আস এবং ইক শব্দটি আছে। যেমন আমি যদি আয়রনের কথা বলি, ফেরিয়াম থেকে আয়রন, আয়রনের নামের সাথে যখন শিক্ষার্থীরা কোন মৌল যখন দুটি জোটনি দেখায়, তার যে জোটনিটা ছোট এই জোটনিটা নিম্নগড়, তার মানুষের সাথে দেখবা আস কথাটি থাকবে, আর যে জোটনিটা বড় সে মানুষের সাথে দেখবা দিক কথাটি থাকে, পড়া থাকবে। যাতে ছোট যোজনীর ক্ষেত্রে আস ব্যবহার করা হবে, একাধিক যে মৌলের একাধিক যোজনী দেখাবে তার অল্প যোজনী নিম্ন যোজনীটার ক্ষেত্রে আস শব্দটি ব্যবহার করা হবে, আর উচ্চ যোজনীটার ক্ষেত্রে ঠিক শব্দটি ব্যবহার করা হবে। বুঝা গেল প্রিয় শিক্ষার্থী? যেমন কপারের ক্ষেত্রে দেখবা, কপার যখন এক যোজনী দেখায় তার নামের শেষে থাকে আস, যখন সে বড় যোজনী দুই যোজনী দেখাবে তার নামের শেষে ইক ব্যবহার করা হচ্ছে। লাস্ট আমি তোমাদের সাথে একটি কথা নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে আজকে যৌগ মূল। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কি, শিক্ষার্থী তোমাদের বইতে যোগমূলকের ঠিক গোছানো সংজ্ঞাটি নেই, তাই আমি তোমাদেরকে যোগমূলকের সংজ্ঞাটি লিখে দিব। তোমরা খাতা হেরিয়ে দাও, যোগমূল শিক্ষার্থী কিছুক্ষণ আগে দেখেছি যৌগ গঠন করতে, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে যৌগ গঠন করতে, ঠিক না? কার্বন অক্সিজেন মিলে যৌগ গঠন করতে, তারপরে কার্বন হাইড্রোজেন মিলে যৌগ গঠন করতে। এখন এই যৌগগুলো যদি একটি পরমাণু নেয়, একটি আয়নের মতো আচরণ করে, তারাই হচ্ছে মূলত যৌগমূল। কি বললাম? তাহলে একাধিক মৌলের প্রতীক হয় পরমাণু বা আয়ন। কি বলবো? একাধিক মৌলের, একাধিক পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটি পরমাণু গুচ্ছ গঠন করে, তখন যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থাকে। একাধিক মৌলের প্রতিকার পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটি পরমাণু গুচ্ছ গঠন করে, ঠিক এইভাবে পরমাণুগুচ্ছ গঠন করে এবং যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, অপরিত থেকে তখন এই পরমাণু গুচ্ছকে আমরা বলবো যৌগমূল। বুঝা গেল প্রিয় শিক্ষার্থীরা? তাহলে কি জানলাম? একাধিক মৌলের প্রতিটি পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটি পরমাণু গুচ্ছ গঠন করে, আয়নের ন্যায় আচরণ করে, তখন ওই যৌগমূল, ওই পরমাণু গুচ্ছকে আমরা বলবো যৌগমূল। তারা অবশ্যই একটি চার্জ বা আধান প্রদর্শন করবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে শেষ করবো, এখন নিলাম কি বললাম, তার মধ্যে তাদের চার্জ বা আধান দেওয়া আছে। যেমন আমি একটি যৌগ দেখলাম, এমন নিলাম ক্লোরাইড, এমন নিলাম ক্লোরাইড,
আল্লাহ হাফেজ। মাম আসসালামু আলাইকুম।